আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাঈদ, অধ্যাপক এবং বিভাগের প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটাল। আজ আমরা বয়স্ক মানুষের একটা সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করব, যেটাকে বলি আমরা ডিমেনশিয়া, বা বাংলায় বলতে গেলে ভুলে যাওয়া বা মনে না রাখতে পারা। এটা কি সবার হয়? বয়স হলে সবার হবে? সত্যি কথা বলতে কি, এটা কিন্তু শুধু বয়সের জন্য হচ্ছে তা না। আমরা সাধারণত বলে থাকি শুধুমাত্র 8-10% মানুষ যাদের বয়স 65-এর বেশি তারা সাধারণত এই ডিমেনশিয়া রোগে ভুগতে পারে। তার মানে বাকি প্রায় 80% মানুষ কিন্তু 65 বয়সের উপরে হলেও এই রোগে ভোগার কথা নয়। তো আমরা ডিমেনশিয়া বা ভুলে যাওয়া কীভাবে বুঝব? যদি কেউ খুব সাধারণ জিনিস মনে করতে কষ্ট করে, সকালে কি করেছে, সকালে কি দিয়ে নাস্তা করেছে, বিকেলবেলায় এটা মনে করতে না পারে, অথবা যারা সাধারণ চিন্তা ভাবনা সে চিন্তা করতে না পারে। আমরা সাধারণত নিজের ভালো মন্দ চিন্তা করতে পারি। যদি কেউ নিজের ভালো মন্দ নিয়ে চিন্তা না করতে পারে বা উদাসীন হয়, তাহলেও এটা একটা ডিমেনশিয়া। যদি কেউ সিদ্ধান্ত নিতে অপারগ হয়, খুব সাধারণ সমস্যার জন্য সে যদি বারবার সিদ্ধান্ত বদলায় বা সিদ্ধান্ত নিতে না পারে, তাহলেও আমরা এটাকে বলবো এটা ভুলে যাওয়া রোগ। অথবা যদি তার ডেইলি অ্যাক্টিভিটিস মানে প্রতিদিনের সাধারণ কাজকর্ম যদি সে না করতে পারে, তাহলেও আমরা এই ডিমেনশিয়া রোগ হয়েছে বলে ধরে নিব। যদি 60 বছর নিচে কেউ এই রোগে ভোগে, তাহলে অবশ্যই সেটাকে আমরা গুরুত্ব দিব। আমাদের ব্রেইন যেটা বলি, যেটা আমাদের চিন্তা করতে সাহায্য করে, এটা কিন্তু খুব জটিল একটা প্রক্রিয়া এবং কোটি 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 ব্রেইন সেল, তার কিছু অংশ এই আমাদের মেমোরিগুলোকে যত্ন করে সংরক্ষণ করে। বয়স আস্তে আস্তে বাড়তে থাকলে অন্য সব কোষের মতোই আমাদের ব্রেইনের কোষ আস্তে আস্তে কিছুটা কমে আসে বা ক্ষয় হয় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন সাধারণ কাজগুলোকে আমরা খুব কঠিন মনে করি বা নতুন কোনো সিদ্ধান্ত বা কথা আমাদের এই মেমোরি সেলে জমা হয় না। আমরা কিন্তু ডিমেনশিয়া হলে দেখবেন তার 15-20 বছর আগের অনেক স্মৃতি সে সহজে বলতে পারছে, কিন্তু 2 ঘন্টা আগের সে চাবি কোথায় রেখেছে সেটা মনে করতে পারে না। সে দেখবেন রাতে ঘুমানোর আগে বারবার রুমে যাচ্ছে যে ফ্যানটা অফ করেছে কিনা বা ওই রুমের লাইট সে অফ করেছে কিনা। হয়তো সে 2 মিনিট আগে লাইটটা অফ করে এসেছে, সে আবার যাচ্ছে লাইটটা অফ করার জন্য। এইসব সিদ্ধান্ত বা এইসব সিমটম পেলে আমার বুঝতে হবে তাকে ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছে। এই ডিমেনশিয়ার বয়স একটা কারণ, তারপর কিছু ফ্যামিলি হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রিতে হতে পারে। কিছু রেস মানে যেমন আমরা যারা এশিয়ান পিপল তাদের চেয়ে যারা ব্ল্যাক পিপল তাদের কিন্তু ডিমেনশিয়া হওয়ার প্রবণতা দ্বিগুণ বেশি। এরপর আসে যদি আমরা কোনো কেউ কোনো কখনোই মাথার মধ্যে মস্তিষ্কে আঘাত পায় বা আঘাতজনিত কারণে কোনো ব্রেন সেলের ক্ষতি হয় বা রক্তক্ষরণ হয়, তাহলেও কিন্তু ব্রেইনের এই ভুলে যাওয়া রোগের সৃষ্টি হতে পারে। তো আমরা কখন ডিমেনশিয়া নিয়ে চিন্তা করব বা কখন ভাববো যে ডিমেনশিয়াটা অস্বাভাবিক একটা প্রক্রিয়া? যদি 60 বছর নিচে কেউ এই ভুলে যাওয়া রোগে ভোগে, অথবা হঠাৎ করেই এই রোগটার উৎপত্তি হয়, সে একদম ভালো ছিল, খুব অল্প সময়ের ব্যবধানের মধ্যে তার এই লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে আমরা বুঝতে হবে যে তার ব্রেনের মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি হয়েছে যেটা তাকে মনে করতে দিচ্ছে না বা মেমোরিটাকে প্রিজার্ভ করছে না। তো এই মেমোরি চলে যাওয়া বা ডিমেনশিয়াকে আমরা ভালো করতে পারবো বা কীভাবে আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো? সত্যি কথা বলতে কি, আমরা যদি ব্রেইনের যত সফিস্টিকেটেড বাধনিক যেসব প্রক্রিয়া রয়েছে রোগ নির্ণয়ের, যে সিটি স্ক্যান অথবা MRI, এসবে বাস্তবতা হচ্ছে এই ডিমেনশিয়া ধরার মতো কোনো কিছু পাওয়া যায় না যদি তার কোনো ট্রিটেবল কজ থাকে। যেমন ব্রেইন টিউমার, অথবা অনেকের ব্রেনের পানিটা অস্বাভাবিকভাবে বেড়ে যায় যেটাকে বললাম নর্মাল প্রেশার হাইড্রোক্যাফেলাস, অথবা কোনো স্ট্রোক যেটা আমাদের মেমোরি সেলকে ক্ষতি করছে, এইসব যদি আমরা পাই তাহলে অবশ্যই তাকে চিকিৎসা করে আমরা অবশ্যই তার মেমোরিটাকে বা ডিমেনশিয়াকে কমাতে পারব। যদি কোনো MRI বা সিটি স্ক্যানে এইসব কিছু পাওয়া না যায়, তাহলে আমাদেরকে কিছু ওষুধ বা মেডিকেশন আছে যেগুলো দিয়ে তার ব্রেন সেলগুলোকে বা মেমোরিগুলোকে আমরা কিছুটা হলে সচল রাখতে পারি। কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি আছে, এগুলো ভিটামিন দিয়ে আমরা দূর করতে পারি। স্মোকিং, অ্যালকোহল এগুলো খুব মারাত্মকভাবে এই ব্রেনকে আমাদের ক্ষতিগ্রস্ত করে এই মেমোরির জন্য। আমরা যদি
স্মোকিং বা ধূমপান থেকে বিরত থাকি, অ্যালকোহল থেকে দূরে থাকি, তাহলে অবশ্যই আমাদের এই ডিমেনশিয়া থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেতে পারবো। অতএব আসুন আমরা ভয় না পাই। আমরা যদি মনে করি আমার ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না বা খুব সামান্য জিনিসে বারবার আমরা ভুল করছি, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হব, একজন নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের শরণাপন্ন হব। আমরা নিজেদেরকে ভালো থাকার চেষ্টা করব, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে অবশ্যই মানে ভালো রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।